গাইস, তো দাদারা আজকে আমাদের নপাড়া ব্রাঞ্চ থেকে একটা আইফোন 13 ফোন পারচেজ করলো। তো দাদার কাছে একটা ছোট্ট রিভিউ নেব। তো দাদা, তোমার কেমন লাগছে ফোনটা পারচেজ করার পর? বেশ ভালোই লাগছে, কারণ এত দামি ফোন অনেকদিন বাদে ইউজ করছি, তো বেশ ভালো লাগছে এটা কেনার পর। এবং একটু প্রিমিয়াম কোয়ালিটি ফিল হচ্ছে। আর এখানে আমি আগেও নিয়েছি মোবাইল, বাট বিহেভিয়ার থেকে শুরু করে প্রাইজিং থেকে শুরু করে কিন্তু সব কিছু ভাই অ্যাকুরেট আর খুব ভালো। আমি ভাই খুব স্যাটিসফাইড এটার জন্য। ওকে, তো দাদা আমাদের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে অলরেডি, জানো তোমরা এই নপাড়া ব্রাঞ্চে বারবার কেন আসো? তোমার জন্য আসি আমি। আচ্ছা দাদারা, আমার মানে আমাদের অনেক পুরনো কাস্টমার, যেহেতু দাদারা আগে অনেকবার ফোন পারচেজ করেছে, তো আমরা একবার জেনে নেব যারা ভিউয়ার্সরা আছে তাদেরকে দাদা কি রিকমেন্ড করছে। দেখো, রেকমেন্ড করার জাস্ট একটা জিনিসই বলবো, যদি অথেন্টিক আর ভালো কোয়ালিটির মোবাইল নিতে চাই তো অবভিয়াসলি একবার ভিজিট করতে পারো। কারণ আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, ভিজিট যদি করো, দেখো অনেক দোকানে তোমরা ঠকতে পারো, তো সেই আমি যেটা বলছি না, বাট হ্যাঁ এখানে জেনুইনলি জিনিস পাবে আর অ্যাফোর্ডেবল প্রাইসে পাবে, যেটা তোমরা এখানে চাও সেই দামেই পেয়ে যাবে। আর হ্যাঁ, খুব থেকে ভালো ভালো ডিসকাউন্ট দেয় কিন্তু, এটা করে ভালো ব্যাপার। তো অবভিয়াসলি ওটা সবাই সে একবার এখানে একবার চেক আউট করতে পারো, পারচেস অবভিয়াসলি করো। আচ্ছা, তো দাদা কিন্তু অলরেডি 13 পারচেজ করলো, দাদা তুমি এটা ক্যাশ না ফিনান্সে নিয়েছো? এটা ফিনান্সে নিয়েছি। আচ্ছা, তুমি নো কস্ট ইএমআই তে পেয়েছো? হ্যাঁ, নো কস্ট ইএমআই। আচ্ছা, দাদারা কিন্তু 24 মাসে নো কস্ট ইএমআই তে পেয়েছো। তো যারা বন্ধুরা এখনো আইফোন লাভাররা আছো, আইফোন কিনতে ভালোবাসো, তো আইফোন ইউজ করার ইচ্ছা আছে, তো অনেকের কাছেই ড্রিম, তো আমাদেরকে কিন্তু নো কস্ট ইএমআই পেয়ে যাবে আপ টু 24 মান্থ। তো আপনার অ্যাড্রেসটা বা আমাদের যে ফোন নাম্বারটা আমরা নিচে ডিসক্রিপশন দিয়ে দেবো, তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারো। থ্যাংক ইউ।